जे तुर पीरी तेरी फॉल, हे जे तुर पीरी तेरी फॉल। শুধু আমি জানি এ যে তোর পীরি তেরি ফল, এ যে তোর পীরি তেরি ফল। হো নদীরে তোর বুকে কেন এত জল, তোর বুকে কেন এত জল। কেউ জানে না শুধু আমি জানি, এ যে তোর পীরি তেরি ফল, হে যে তোর পীরি তেরি ফল। হো আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজউদ্দিন আহমেদ, ইউটিউব চ্যানেল অ্যামাজিং টিউবের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরি, বিভিন্ন অসহায় মানুষদের প্রতিবেদন করে থাকি, বিভিন্ন উদ্যোক্তাদের প্রতি জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি কুমিল্লাতে। কুমিল্লাতে একজন অটো চালক, যখন সে বসে আছে কিছু অসাধারণ গান গেয়েছে, তাহলে আমরা তার গানও শুনবো, তার গল্পটাও শুনবো। আমরা চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ গিয়াসউদ্দিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন, জি। আচ্ছা, গিয়াস ভাইয়ের বাড়ি কোথায় কুমিল্লাতে? আমার বাড়ি পূর্বহরা বুড়িচং থানা। আচ্ছা আচ্ছা, গ্রামের বাড়ি পূর্বহরা আর থানা হচ্ছে বুড়িচং। আপনি এমনিতে কি করেন? এই যে আপনি তো আমরা যখন কথা বলছিলাম তখন অটো চালান, এছাড়া অন্য কিছু করেন নাকি? না, অটোই চালান। এছাড়া অন্য কিছু করি না। আমি প্রথমত আমি দেশে 4 বছর দেশে বাইরে ছিলাম। আমি কর্মগতভাবে মানে অনেক আমার ফ্রেন্ড ছিল। আচ্ছা, তো ওরা অনেক সময় বলতো যে তোর গানগুলো আমাদের খুব ভালো লাগে, তোরা আমাকে একটা গান শোনা। তো অনেক সময় আমি মালয়েশিয়া থাকা অবস্থায় গান শুনাইতাম, আর মালয়েশিয়ার একটা হোটেল ছিল বিখ্যাত হোটেল, হোটেল গ্র্যান্ড সিজন। আচ্ছা, ওখানে গিয়ে আমি একটা গান করছিলাম বাংলা গান, করাতে মানে বকশিস টাকাটা বড় কথা না, তবে আমি বাংলা 65,000 টাকার মতন একটা গান আমি পেয়েছিলাম। তারপর আমি, আচ্ছা তাহলে আমরা একটু, আপনি একটু যদি বের হন, আমরা একটু আপনি অটো থেকে বের হয়ে, কারণ আপনি অটো দেখাচ্ছি। হ্যাঁ, আপনি এমনিতে কি গান করেন? এমনিতে আমি যতটুকু জানি হয়তো মানে বাংলাদেশে অনেক সিঙ্গার আছে, মানে যদি ধরেন এক্সাম্পলে 100 সিঙ্গারও থাকে, তাহলে ধরেন 100 সিঙ্গারের কাছ থেকে মানে 200 সিঙ্গারের গান আমার ভিতরে জানা আছে। মানে মানুষের, হ্যাঁ, আমার ভিতরে অনেক হাজারো গান আছে যেটা আমি পুরোপুরি ক্লিয়ারলিভাবে কিছু কিছু সময় আমি তুলে ধরতে পারি নিজেকে, নিজে সন্তানাদি একটা গান করে। আর অনেক সময় মানে বেশিরভাগকে মানে আমি একা একা থাকাটা আমি বেশি পছন্দ করি। আমরা তো এখন এই যে কুমিল্লা শিল্পকলাতে আসছি। হ্যাঁ, আমি এখানে প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম, তো প্রায় সময় আমি যখন এই দিকটা আসি তখন শিল্পকলার দিকে যখন আমি মুখ করি তখন আমার ভালো লাগে জায়গাটা। শিল্পকলাটা ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আপনি দেখলাম শিল্পকলার ভিতরে টেবিল পিটে গান গাইছে। টেবিল পিটে না, তারপরে আমি মিউজিক দিয়ে, হ্যাঁ, আমার আমার কাকা, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। আমার কাকা আমাকে বলছিল যে তুমি আমাকে একটা মুজিব প্রদেশে একটা গান শোনাও, তাই আমি মুজিব প্রদেশে। আচ্ছা, আমরা তাহলে আপনি শিল্পকলার ভিতরে যাই আপনাকে নিয়ে, কারণ এখানে তো যে বাদ্যটা পাচ্ছি না আমরা, মানে আপনি যেন হাত দিয়ে বাজাতে পারেন নাকি? হ্যাঁ, আদি মানে এমনিতে প্রায় সময় মানে ব্যান্স বা যেটাই পাই মানে বাজাই, কিন্তু আমি তবলার সাথে কোনোদিন ইয়ে করি না। আচ্ছা, ব্যান্সে ব্যান্সে বসে আমরা একটু আপনার গান শুনি, আসেন চলো। তো ব্যান্সে গান শুন। দুই ছেলে? এক ছেলে এক মেয়ে। এক মেয়ে কি করে তারা? মানে মেয়েটা ক্লাস 7 এ মাত্র, আর ছেলেটা ছোট ক্লাস 1 এ। ক্লাস 7 এ? ওদেরকে রাখতে পারি না, মানে যেটা মানে আমার জানের উপরে মানে খুবই ইয়ে হয়ে গেছে, এগুলো বলতেছি না। সবসময় আমি নিজে একা একটু বেশি পছন্দ করি,
একসময় আমার অনেক ফ্রেন্ড ছিল, মানে ওদের সাথে সবসময় হাসি খুশিভাবে থাকতাম, এদিকে ওইদিকে আড্ডা মারতাম। হঠাৎ করে কেন যে 12 বছরের জন্য মানে আমি নিখোঁজ হয়ে গেছি, আমি আমার নিজের কাছ থেকে আমি নিজেও বলতে পারিনি। এটা কি আপনি নিজে নিখোঁজ হয়েছেন? হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে আমি নিজে নিখোঁজ হয়ে গেছি, আমার যে রুহটা আত্মাটা মনে হয় যে বাইর হয়ে গেছে, মনে হয় যে 12 বছর পরে আমার আবার ভিতরে এই রুহটা আমার ভিতরে অ্যাডজাস্ট হয়েছে। আচ্ছা, আপনি হয়তো অনেকটা ইমোশন হয়ে গেছেন, আমরা আগে আপনার গানটা শুনি, তারপর আপনার এই কথাগুলো আমরা শুনবো। কী গান শুনতে চাচ্ছেন এখন? যে গানটা গেছেন আপনি, কী গান শুনতে চাচ্ছেন, মানে আপনার যেটা সবচেয়ে ফেভারেট? কেউ জানে না শুধু আমি জানি, এ যে তোর পিরি তেরি ফল, এ যে তোর পিরি তেরি ফল, হো নদীরে তোরে বুকেই কেন এত জল, তোরে বুকেই কেন এত জল, কেউ জানে না শুধু আমি জানি, এ যে তোর পিরি তেরি ফল, হে যে তোর পিরি তেরি ফল। হো, কি গান শোনাতে চাচ্ছেন একটু বলেন। আমার এই মানে এই গানটা কিন্তু শিল্পী সাজু ওর নাম। হ্যাঁ, কিন্তু এই গানটা আমার ওনার গানটা কেন যে আমার ভালো লাগে, আমার সাথে অ্যাডজাস্ট হয়ে। আচ্ছা, সেই গানটা আমরা শুনি। জান, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ওই গানটা আমাদেরকে আগে শোনান। জি, ও নদী রে ও তোর বুকি বরা কান্না, এত রৌদ্র লেগেই করে যে ঝিলমিল, সেই কারণে তোর সাথে আমার তুমি, ও তোর বুকি বরা কান্না, এত রৌদ্র লেগেই করে যে ঝিলমিল, সেই কারণে তোর সাথে আমার তুমি, তোর বুকে আর আমার দু চোখ জোরে যে সম্বল, হো জোরে যে সম্বল, হো নদী রে তোর বুকেই কেন এত জল, তোর বুকেই কেন এত জল, কেউ জানে না শুধু আমি জানি, হে যে তোর করে মেরি ফল, হে যে তোর করে মেরি ফল, হো নদী রে। অসাধারণ গেয়েছে। কেউ বুঝি এসেছিল তোর জীবনেই ভরাতে তোর বউ, এক পোটাও জুটল না তাই তোর জীবনের সুখ, আরে কেউ বুঝি এসেছিল তোর জীবনেই ভরাতে তোর বউ, এক পোটাও জুটল না তাই তোর জীবনের সুখ, জীবন মানি হিসেবেরি না মেলা যোগফল, হো না মেলা যোগফল, হো নদী রে তোর বুকেই কেন এত জল, তোর বুকেই কেন এত জল, কেউ জানে না শুধু আমি জানি, এ যে তোর পিরি তেরি ফল, হে যে তোর পিরি তেরি ফল, হে যে তোর পিরি তেরি ফল, হে যে তোর পিরি তেরি ফল।
বসুন বসুন, এদিকে বসুন, এদিকে আসুন। আমি এই মুহূর্তে নিজের নিজে যদি বিখ্যাত শিল্পী দাবি করি তাও ভারি কিন্তু করি না, আমি বেশিরভাগ ওপর বেশি ভয় করি যাই করি। কিন্তু আমি জানি কোরআনে বিধাতে নাকি লেখা আছে যে সব সঙ্গে এই যুগের মানুষের নাকি তাদের নাকি কোনো এই ভয় আমি চাই না। কিন্তু না আমার কাছে এমন কোনো ধারণা নাই যে আমার কাছে জানা নেই, সব কিছু আল্লাহ তালা আমাদের দিয়ে দিছে কিন্তু এগুলো আমি প্রয়োগ করি।